সুপ্রিয় দর্শক, নীলফামারী জেলার ডোমার থানার এই জান্নাত ডেইরি ফার্ম, আপনারা জানেন যে হাই ল্যাকটেশনের গাভী মানে এই জান্নাত ডেইরি ফার্মের গাভী। তো আজ আমরা আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে মূলত চারটা গাভী আপনারা এখানে দেখছেন, পরপর চারটা গাভী রয়েছে। এই চারটা গাভী সম্পর্কে আজ আমরা কিছু তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আমরা কথা বলি রুয়েল ভাইয়ের সঙ্গে। রুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, এই যে আসলে এত চাহিদা, জি, জান্নাত ডেইরি থেকে, জি জি, হাই ল্যাকটেশনের গাভী নেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, তো মূলত সেই উদ্দেশ্যেই তো আমাদের এখানে আসা। জি, তা আজকে আমরা কি দেখি? আজকে আমরা এখানে এই গরুটা অদাঁত, এখনো দাঁতেনি। এটা দাঁত হয়নি? এখন দাঁত হয়নি, এটা হয়তো আল্লাহ দিলে 6-7 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। পাশেটা দুই দাঁত ও পাশেটা চার দাঁত, তিনটা প্রথম বাচ্চা দিবে। আর এই গাভীটা আমাদের পরশুদিন বাচ্চা দিছে। হ্যাঁ, আচ্ছা, এই গরুটা আমি একটা করে গরু দেখাই। এই গরুটার আপনার থোতমা থেকে শিং, চোখ, চোখের পাপড়িগুলো সহ দেখান। এই গরুটা উঠায় দাও, একদম গলাটা দেখেন, একবার হাঁস গলা। যারা গরু চেনে তারা কিন্তু এই গরু দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। কানগুলা দেখেন একবারে কত পিওর, ঠিক আছে? শিংগুলা দেখেন, মানে খালি গরুর দুধ হইলে হবে না, গরুর রূপে, রঙে, বয়সে সব কিছুর মধ্যে এর মধ্যে আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই। জি, এই যে এই গাভীগুলি দেখাচ্ছেন আপনি, জি জি, তো এগুলি তো আসলে এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? অবশ্যই, হ্যাঁ। তো এখন এই যেগুলো 4-5 দিন বা 6-7 দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাভীগুলি কি আপনি মানে নামায় দিবেন কিনা? এই যারা 5-7 দিন যে গরুটা বাকি আছে, যদি বলে যে এই গরুটা আমি নিবো, রুবল ভাই, আমি গরুটা আপনার কাছে বাচ্চা নামাই নিবো, আপনি আমার সাথে মানে আপনার বায়না বায়না বলে যা ব্যাংকে টাকা দিয়ে দিলেন বা কন্ট্রাক্ট করে নিলেন, এই গরুটা আমি বাচ্চা নামার পরে আপনাকে দিব। আর যেটা 15 দিন থেকে 17 দিন বাকি আছে, এটা বাংলাদেশের যে প্রান্ত, যে কোনো প্রান্তে চলে যাবে। তার মানে যেটা মোটামুটি কাছাকাছি চলে আসছে, এই গরু তো আমরা জানি করাই না আমি, যেটা একদম মুখে মুখে 1-2-5 দিন বাকি আছে, এটা আপনারা বাচ্চা নামাই নেবেন। আর যেটা 16-17 দিন বাকি, এটা আপনারা নিয়ে যান, নিজে বাচ্চা নামাবেন। আচ্ছা, এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, কারণ অনেকেই কিন্তু এইটা মানে বাচ্চা নামাইতে চায় না, চায় না, চায় না, কারণ রিস্কটা নিতে চায় না। এখানে আরেকটা ব্যবধান আছে ভাই, এই গরুটা যেমন 5-7 দিনে বাচ্চা দিবে, হ্যাঁ, এখন ওই ভাই আমি গরুর দাম বলে দিলাম, দেখা গেলো বাচ্চা নামাইলে আমাকে কিছু খরচ দিল, আমি তাকে কি মানে পিওর করে দিব। এখন এই গাভীগুলো যেটা 16-17 দিন বাকি, এই গরুর আজকে যে দাম বলবো, বাচ্চা নামা বন্ধ যদি ওই দামে খুঁজে, তাহলে তো দিতে পারবো না। একদম পিওর, ঠিক আছে? এর মায়ের যে কোয়ালিটি, এই বাচ্চা কিন্তু সার বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চা খুব মানে করেন যে 85% বাচ্চা হয়েছে আমাদের। আর এর মাকে আমি এদিক দিয়ে একটু ঘুরাই দিই, নেমে যাচ্ছে গরু। এই গরুটা আমি দেখাই, আমরা বাটগুলা দেখেন গরুটা। একটা বাসা বাড়িতে যে একটা মানুষ পালবে, গরুর কোয়ালিটি মানে শান্ত দরকার আছে। এই গরুগুলা যে কোনো মানুষ যে কোনো ভাবে এই গরুটা শিখতে পারবে, ঠিক আছে? কোনো ধরনের নড়া চড়া কিচ্ছু করবে না গরুটা, এত পিওর। এবং বাট একদম তুলার মতো নরম পাবেন। আচ্ছা, হাত দিলে দুধ বের হয়। এইটা কয় নম্বর ল্যাকটেশন? এটা সেকেন্ড ল্যাকটেশন, গরুটা 6 দাঁতে আছে। আচ্ছা, এবং এটা দুধ জেনুইন পাবেন 18-20 লিটার। এটা ফার্স্ট ল্যাকটেশনে গরুটা 18 কেজি দুধ ছিল, আমি 18 বলে দিলাম। যে কোনো ছোট খামারি হোক, বড় খামারি হোক, যারা গরু চেনে দেখলে বলবে, হ্যাঁ বলবে, ঠিক আছে, এটা ভালো খাওয়া দিবেন, 20 কেজি দুধ পাবেন। আচ্ছা, মানে 18 এটা কনফার্ম? জি, আমরা এখন খাওয়া দিই না, দেন গরু পেট খালি। হ্যাঁ, এখন খাওয়া দিলে ওলানে চাপ চলে আসবে, কারণ একটা গরু যদি ওলানে বাদ নামে যায়, এই গরুটা যদি ওলানটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু একটা খামারে ঝামেলা হয়ে যায়। অবশ্যই আমি এটা করতে দেই না, আমার গরু জাত আছে, দুধ আসবে। আপনারা দেখেন যা আছে শেখবো, একটু পরে দেখবেন যে একদম এরকম হয়ে যাবে। এই 2 দিনের বাচ্চায় আমার গরুগুলোর মধ্যে তাই পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নম্বর? জি, এটা 1 নম্বর। তারপরে আসেন এই গরুটা দেখেন। এই গরুটা আমাদের সময় আছে, পরে দেখেন, এই গরুটার সময় আছে আমাদের 6-7 দিন। গরুটার নিচ থেকে পিছন থেকে খেয়াল করেন, গরুর লেজ, গরু ওলানের শেপ, এটা কিন্তু অদাঁত, 17 মাস বয়স। এটা দাঁত উঠেনি? না, দাঁত উঠেনি, আমি দাঁত দেখাচ্ছি, 17 মাস বয়স। গরুটার মান যা দেখেন, গরুটার ক্যাটাগরি দেখেন, আমি গরুটা যে দামে দিব, যে খামারেই নিবে, এটা পরে বিয়ানে গরুটা 50,000 টাকা দাম বাড়বে, কারণ গরুর মধ্যে এক চুল কোনো ধরনের জাত মিক্সচার নাই। এটা কিন্তু হলস্টান, অরিজিনাল হলস্টান গরু। গরুর খুরা থেকে পা সব কিছু খেয়াল করে দেন, কি আছে গরুর মধ্যে, তলাটা কি চাপ তলা, ঠিক আছে? এগুলো রাবারের মতন তলা, ঠিক আছে? এই যে মাথা দেখেন, গরুর মাথা কত সুন্দর,
দেখি মা দেখি দেখি মাথা দেখো এই দেখেন সতমাটা কতটুকু বর্ডার সতমাটা কতটুকু কপালটা কি তারপর তো এই যে দাঁত আমি নিজে দাঁত দেখাই ও তো দাঁত দেখাচ্ছে হ্যাঁ দাঁত নাই দাঁত একদম দুধের দাঁত খুব শান্তশিষ্ট গরু এই গরুটা দুধ পাবেন এবার ফার্স্ট ল্যাকটেশনে 16 প্লাস কারণ অদাঁত গরু হ্যাঁ যদি দাঁতে বাচ্চা দিত চার দাঁতে হইতো তাহলে 20 কেজি হইতো এটা বোনাস বিয়ান পাবেন আচ্ছা এটা এই বিয়ানটা বোনাস এটা বোনাস এটা বোনাস এই বিয়ানে মানুষ 20 দেয় আমরা বাচ্চা নিব আচ্ছা এটা একটা এটা গরু দুই দাঁত এটা গরু সময় আছে আমাদের 15 থেকে 16 দিন গরুর কোয়ালিটি খেয়াল করেন এটা কি এগুলা এক চুল নড়াচড়া করবেন একটা জিনিস বুঝবেন গরু কি লাথি মারে নাকি আপনাকে উষ্ট্রা দেয় এই জিনিসটা না থাকলে যত ভালো গরু নেন যদি ভালো করে ধোয়াইতে না পারেন গরু তো নষ্ট করে ফেলবেন তা তো অবশ্যই এই জন্য গরুকে পিওর কিনতে হবে দেখেন নিচে কোনো ধরনের নাভি নাই কোনো জাত মিক্সচার নাই গরু একবারে মাথা ছোট এই দেখেন রূপ দেখেন গরুর শিং দেখেন কলি শিং কত সুন্দর তোতমা একবারে ছোট এরা যেমন খাবে তেমন দিবে এর দাঁত দেখেন দেখেন এগুলা ছোট খামারি হোক বড় খামারি হোক যারাই নিবে এর বাচ্চা বেচবে দুধ বেচবে 7 মাসে টাকা উঠে যাবে আমি যে প্রাইসে দিব খুব দামি বীজ দেওয়া আছে প্রতিটার মধ্যে এটা একটা এটা গরুর প্রাইসে অনেক কম পাবেন কিন্তু এর মায়ের বংশ খুব ভালো হ্যাঁ গরুটা একবারে পিওর গরুটা 4 দাঁত বয়স ওলানের শেপটা দেখেন ওলানের শেপটা দেখেন একদম রাবারের মতন বের হয়ে আসতেছে এই যে দেখেন একদম প্লাস্টিক ওলান ঠিক আছে আর গরুর চামড়া কিন্তু একবারে পাতলা এই ভয় পাস না খুব ভয় পায় এই চামড়া একবারে পাতলা হ্যাঁ এই গরুটা কপালটা দেখেন কত প্রশস্ত তোমার একবারে ছোট এটা যারা ছোট খামারি যে অটো চালায় বা অন্য কিছু করে বা একটা বাসা বাড়িতে দুধ খেয়ে বিক্রি করে সংসার চালাবে এটা দিয়ে পারবে এটা আমি এটুকু বলে দেবো এটুকু এই গরুটা প্রথম বিয়ানে দুধ হবে 15 থেকে 16 পরের বিয়ানে গরুটা যখন এটা কি প্রথম বিয়ান প্রথম প্রথম আমি দাঁত দেখাচ্ছি আচ্ছা পরের বিয়ানে যখন এই গরুটা তৈরি হবে 20 কেজি দুধ পাবেন এই গরু যে দামে দিব কোনো লস নাই এইটা এটা কতদিন আছে এটা এখনো সময় আছে আমাদের 16 দিন এটাও 16 দিন সময় আছে এটা বাংলাদেশে যে কোনো লোক ফোন দিবেন আমি আর গাড়ি দিয়ে পৌঁছাই দিব আপনার গাড়ি ভাড়া আর খরচ দিয়ে দিবেন আমি পৌঁছাই দিব আপনাদের কোনো টেনশন নেই একদম পিওর বিটের গরু আচ্ছা আবার হলো দাঁত দেখান তো ভাই এক চুল নামি নাই কিন্তু গরুটার মধ্যে অনেক ভয় পাচ্ছে গরুটা বকনা গরু তো 4 দাঁত এই যে 4 দাঁত এই যে দুই পাশে দুইটা খিল আছে হ্যাঁ ঠিক আছে এই যে পাশে দুই এই যে আর একটা জিনিস আমি বুঝাই দিই ছেড়ে দেন একটা জিনিস বুঝাই দিই গরু অনেকে বলে 4 দাঁতে ভাই প্রথম বিয়ান গরুর নিচে রগ দেখান যখন একটা গরু বিয়ান দিবে দ্বিতীয় বিয়ানে রগ হবে হাতের মতন মোটা এই গরু কিন্তু রক নাই তার মানে ফার্স্ট ল্যাকটেশন এটা আমি খামারিদের বোঝাই দিলাম 6 দাঁতও প্রথম বাচ্চা দেয় অ দাঁতও দেয় 2 দাঁতও দেয় গরুর ইয়ার উপরে গ্রোথের উপরে আচ্ছা এবার আমরা প্রাইস সম্পর্কে আসবো জি জি এই প্রাইসটা আগে শুনি এই অবস্থায় যেইখানে যে প্রান্তে যেই নেক এই গরুটা 1,75,000 টাকা পড়বে মাত্র মাত্র এটা গরু আপনি 15 থেকে 16 কেজি জেনুইন দুধ পাবেন এই গরুটা দেখায় যে কোনো খামারি ভিডিওটা দেখাবেন যে গরুটা ভাই 15 থেকে 16 বলছে আদৌ কি হবে সারা বলবে হ্যাঁ অরিজিনাল গরু এটা পিটের কাটা থেকে সব খেয়াল করেন এগুলো করে অরিজিনাল দুধিয়া গরু বলে অরিজিনাল দুধের গরু ছোটোর মধ্যে যেটা মিনি বলে এটা অরিজিনাল দুধের গরু ঠিক আছে এটা পরের বিয়ানে গরু ফল তল হয়ে যাবে আরও ওলানের শেপ বড় হবে সব কিছু বড় হয়ে যাবে আসেন আচ্ছা তারপরে এই যে এটা এই যে যেটা হাঁসগলা ওইগুলা অদাঁত অদাঁত এটা এটা দুদাঁত এই যে দুইটা হ্যাঁ এইটা আর এইটা যে খামারি জোড়া ধরে নিবে 2,10,000 করে 4,20,000 টাকা নিব এটা অদাঁত এটা দুই দাঁত আচ্ছা এক খামারে যাবে আপনি 32 লিটার দুধ পাবেন ঠিক আছে 4,10,000 টাকা এই দুইটা 4,20,000 এই 4,20,000 টাকা 2,10,000 করে কারণ একটা ফার্স্ট ল্যাকটেশনের অদাঁত দুই দাঁতের গরু এরকম 16-17 কেজির প্রথম বিয়ানি গরু কোথাও এই দামে দিবে না দিবে কোনগুলো ক্রস নাবি আছে সাইওয়াল হাই নাড়তে দেয় না লাগতে গুঁতা দেয় ওগুলো পারবে কিন্তু এগুলো তো একদম পিওর না ফার্স্ট ল্যাকটেশনের গাভী আসলে মানে পাওয়াটাই দুষ্কর পাওয়াটা দুষ্কর এরকম পিওর ভিড় লাগবে তো ভাই এই যে গরুর গা ধরে দাঁড়ায় থাকেন না কিছু বলে নাকি দেখেন না কেন গরু কিনে নিয়ে যেতে পারে যদি মানে শেখতে না পারেন লাভ কি গরু তো জাত বুঝতে হবে আপনার তারপরে গরুগুলো কালেক্ট করেন ঠিক আছে এই গরু বড় গরু হলে 4.5-5 লাখ টাকা দাম হয়
এটা মিডিয়াম গ্রেডের দুধে কমতি হবে না এক চুল এই গরুটার দাম পড়বে 2 লক্ষ 35 হাজার টাকা আপনি 18 থেকে 20 কেজি দুধ পাবেন জেনুইন 2 লক্ষ 2 লক্ষ 35 হাজার টাকা 35 হাজার টাকা একদম পিওর ভাই একদম পিওর এগুলা গরু একবারে পিওর এগুলা বাড়গুলো এত নরম না হাত দিলে দুধ ধরবে এত নরম বাড় এগুলা কিন্তু এখন বের হয়ে আসেনি এটা এরকম বের হয়ে আসবে 7 দিন পরে যখন খাবার দিব এগুলা বের হয়ে আসবে এগুলা রাবারের মতন বের হয়ে আসবে প্লাস্টিক গুলান ছাকার পরে কোনো উলান থাকে না এই গরুগুলো একটু হাঁটান তো আচ্ছা রুবেল ভাই জি ভাই এবারে আপনার একটু অ্যাড্রেসটা আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলায় ডোমার থানায় হ্যাঁ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নীলফামারী জেলা ডোমার থানা মনে রাখবেন স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া আছে আর বিদেশ থেকে যারা গরু নেবেন আপনারা আপনারা নিশ্চিন্তে আমার গরুগুলো নিতে পারেন কারণ অনেক ভাইরা 5টা 7টা 8টা 10টা করে দুইটা নেওয়ার পর নিতেই আছে তাদেরকে আমি একটা দুইটা গরু দেওয়ার পর তারা বলতেছে ভাই আরও দুইটা পাঠান আমি দিচ্ছি এবং চোখে দেখে যা নিতে পারবেন না না দেখে তার চেয়ে ভালো যাবে এটা বিশ্বাস রাখবেন আমার উপরে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জি আসসালাম একটু গরুগুলো হাঁটাও তো দর্শক আপনারা শুনলেন রুবেল ভাইয়ের কাছে এই জান্নাত ডেইরি ফার্মে ওইটা একটা আর এই জোড়া একসাথে আপনারা জানেন যে হাই ল্যাকটেশন এবং ফার্স্ট ল্যাকটেশন আর সেকেন্ড ল্যাকটেশনের গাভী কিন্তু মূলত এই জান্নাত ডেইরি থেকে এগুলো সাপ্লাই দেওয়া হয় আর এই যে দেখুন দেখেন পিওর যাকে বলে জাত এক চুল নাবি টাবি কিচ্ছু নাই একদম ওলান সেগমেন্ট বসে যাবে এখনো কিন্তু খাবার দেইনি আমরা পেট দেখেন খালি ঠিক আছে খাবার দিলে ওলানে বাদ চলে আসবে যা পারবেন দুধ আসবে সম্পূর্ণ দুধ আসবে এটা অর্ডারটা গরুর ক্যাটাগরি দেখেন সিনা দেখেন গলা দেখেন একবারে কোনো ঝুল নাই এই সাইকেল সরাও দেখেন আমি যে গরু অর্ডার গরু 2,10,000 টাকা রেট দিলাম আপনি আরো বাইরে গরু কিনছেন যারা তাদের সাথে মিলান যে রুবল ভাই আমাদের এই রেট দিছে এর পরের বিয়ান এই গরু তো 2,60,000 টাকা দাম যে দ্বিতীয় বিয়ান দিবে ঢোকাও নিয়ে যাও বাবা একসাথে তো বলান তারপরে এই যে দুই দাঁতেরটা আসছে দেখেন গরুর থতমা খেয়াল করেন গলা খেয়াল করেন গরুর জাতের মধ্যে খেয়াল করেন এটা এখনো 16 দিন বাকি আছে দুটো করে এখানে করতে আগে 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 জোড়াটা এখানে দাঁড়া করেন জোড়াটা মিলে এটা যে খামারে যাবে এটা দিয়ে খামার শুরু করে দাও জোড়া মিলাও স্বাধীনই করবে না ঠিক আছে কিচ্ছু বলবে না এগুলো একদম হলস্টান গরু এগুলো হ্যাঁ একদম পিওর বিটের যান নিয়ে যান